দর্শক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কাল মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তে প্রস্তুতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, আর সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। সিনথিয়া, সময় যত গড়িয়ে যাচ্ছে ততই এক ঐতিহাসিক ক্ষণের একটা ঐতিহাসিক মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের 17 কোটি মানুষ। আর মাত্র 17 ঘন্টা বাকি, যদি আমি সময় নির্দিষ্ট সময় করে বলি, আগামীকাল সকাল 10টায় সেই স্বপ্নের সেতু নানা শঙ্কা চ্যালেঞ্জকে পিছনে ফেলে স্বপ্নের বাস্তবতায় যাত্রা শুরু করছে আগামীকাল সকাল 10টায়। এবং যার দৃঢ়তায়, যার সাহসিকতায় এই পদ্মা সেতু করা সম্ভব হয়েছে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকাল 10টায় আপনি জানেন যে মাওয়া প্রান্তে সেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। এবং সেই উদ্বোধনে সুধী সমাবেশ আছে, সেখানে প্রধানমন্ত্রী কথা বলবেন। এবং এই পাশাপাশি আপনি জানেন যে সবচেয়ে বড় একটা আয়োজন, সেটি কিন্তু পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে, অর্থাৎ এই যে আমি এখন যেই প্রান্তে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন, সেই পদ্মাপাড়ের বাংলা বাজার ঘাট, সেই ঘাটে প্রধানমন্ত্রী যে জনসভাটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর 12টায়, সেটি একেবারে প্রস্তুত। এখানে এত বড় একটা আয়োজন এবং এত বড় একটা, যেহেতু একটা স্বপ্নযাত্রা, একটা বিশাল পদ্মা সেতু, বিশাল বাংলাদেশের জন্য শতকরা মানুষের বিশাল একটা ব্যাপার, এবং সেই স্বপ্নের পদ্মা সেতুকে উদ্বোধনের সময় যে আয়োজন করা হয়েছে সেটিও কিন্তু কম নয়। আপনি দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ, এখানে প্রায় 10 লাখ মানুষের একটা বড় আয়োজন করা হয়েছে পদ্মাপাড়ের। এবং সেই প্রধানমন্ত্রী সেই মঞ্চ এবং সেই জনসভাস্থল একেবারে প্রস্তুত। শেষ মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা, নিরাপত্তা কর্মীরা যেটা যে নিরাপত্তা তল্লাশি সেটি চালিয়ে যাচ্ছেন। তো আগামীকাল দুপুর 12টার সময় প্রধানমন্ত্রী এখানে এই জনসভায় বক্তব্য রাখবেন। এবং আরেকটি চিন্তা বিষয় রাখি, আপনি বলতে চাচ্ছেন যে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা শুধুমাত্র এখানকার মানুষ না, 17 কোটি মানুষ তারা একেবারে উচ্ছ্বসিত, একটা বিশাল একটা চ্যালেঞ্জের পাল্টা জবাব এই পদ্মা সেতু। সেই হিসেবে এখানকার মানুষের যেমন অত্যন্ত খুশি, এখানকার মানুষ যেমন তাদের অর্থনৈতিকভাবে লাভবান হবে, এখানে একটা অন্যরকম উন্নয়ন হবে, সেই ব্যাপার তো আছেই, তাছাড়া গোটা 17 কোটি মানুষই এই পদ্মা সেতুর উপকার পাবে বলে সবাই বলছেন। তো সিনথিয়া, আমার কাছে এই ছিল প্রস্তুতি খবর। সিনথিয়া, ধন্যবাদ। মাদারীপুরের শিবচর থেকে জানাচ্ছিলেন মারুফ রেজা।